সুনীল গগৈ কোনে হত্যা করিলে? সুনীল গগৈ হত্যাক লৈ এতিয়া রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কি কারণে দুর্বৃত্তই সুনীল গগৈ হত্যা করিলে? কি কারণে টুকুরা টুকুর করিলে সুনীল গগৈ শরীর? তাক লৈ বিস্ফোরক তথ্য আহি পড়িব, কিন্তু এই মুহূর্তে জানাই লব বিচাৰিছো ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৈ মন্ত্রী রনুজ পেগু, লগতে আরক্ষী অধীক্ষক। আমি দৃশ্য দেখাইছো, এই দৃশ্য ঢকুয়াখানার দৃশ্য। ঢকুয়াখানার ঘিলামারা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামীক দুর্নীতি নিবারকর হাতত ধরা দিয়ার সন্দেহতে ঠিকাদার সুনীল গগৈ আততায়ী হত্যা করার সন্দেহ করা হয়েছে। শনিবারে গধূলি ঢকুয়াখানার হাপতিয়া গাঁওর নিজা সুমনিলৈ যাওয়া অবস্থাতে কোনো লোকে হত্যা করে পেলাই থাকে গৈছিল। আর তারপর ডিঙি মূরর যেহেতু কটা মূর আসে সেই মূর বর্তমানও পয়া নাই, আর আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখিছে। ইতিমধ্যে জানাই আছো ইয়ার পাছতে সমগ্র ঘটনাক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যেহেতু ঘটনাক লৈ সকলো হতচকিত হয়ে পড়েছে। ঢকুয়াখানার ঘিলামরা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামীক দুর্নীতি নিবারক শাখার হাতত গতাই দিয়ার সন্দেহতে দুর্বৃত্ত হত্যা করা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে বা সন্দেহ করা হয়েছে। ইয়ার মাজতে এটা প্রশ্ন উঠিছে, সুনীল গগৈ ঠিকাদার সুনীল গগৈ কোনে হত্যা করিলে? তাক লৈ ডাঙৰ প্রশ্ন। আর এই মুহূর্ত মন্ত্রী রনুজ পেগু ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৈ আর সেই মন্তব্য শুনাই লব বিচাৰিছো। হয়, সুনীল গগৈ খুব এজন সরবরহী সক্রিয় আর যথেষ্ট এন্টারপ্রাইজিং যুবক আছিল। মই দীর্ঘদিনের পর তেখেতক ব্যক্তিগতভাবে জানো, তেখেতর এন্টারপ্রিনিয়রশিপ মই জানো, সকল কামত তেখেতে উদ্যোগ লয়। আর তেখেত এজন খুব সৎ আর খুব বলিষ্ঠ লোক আছিল। গতিকে তেখেতর এই শোকাবহ ঘটনাটো মই রাতিপুৱা অবগত হয়েছো। অপরাধীয় খুব পরিকল্পিতভাবে তেখেতক হত্যা করেছে। মই রাতিপুৱা ডিজিপির লগত কথা পাতিছো আর এতিয়া সিআইডি ব্রাঞ্চর মানুষ গুৱাহাটীৰ পৰা আহি আছে, সোনকালে দুপুরিয়া মানত পাই যাব, আইজিপি নিজে আহি আছে। গতিকে পুলিশের একটা উচিত তদন্ত করব আর মই ভাবো যে পুলিশে অপরাধীক সোনকালে করায়ত্ত করব, কোনো বাঁচি যাব। সব তেখেতর ইয়াত ব্যক্তিগতভাবে কারো লগত তেখেতর কোনো তেনেকুৱা মনোমালিন্য আখেজ বা তেখেত বিজেপি তো সক্রিয় আছিল ইয়াতো আমি তেওঁলোকৰ কারো হেৰি কথা নাজানো। আমি সকলোৱে তেখেতক সৰবৰহী বুলিয়েই জানো আর সমাজকর্মী বুলি জানো। শেহতীয়াভাবে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অথবা দুর্নীতির গোচর দুর্নীতির বিরুদ্ধে গতিকে সেই কানেকশনও থাকিব পারে, পুলিশে তদন্ত করব। বিজেপির সক্রিয় কর্মী এজন ঠিকাদার সুনীল গগৈ কোনে হত্যা করিলে তাক লৈ এতিয়া বর্তমান রহস্যর আবর্তত সোমাই পড়িছে। আনহাতে দুর্বৃত্তই সুনীলর শরীর টুকুরা টুকুর করার পাছত মূরটু কাটি লৈ যায় আর বর্তমানও আরক্ষীয় সুনীল গগৈর যে মৃতদেহর অঙ্গ সেই অঙ্গ বিচারি অভিযান আরম্ভ করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৈ আরক্ষী অধীক্ষক আর সমগ্র ঘটনার সন্দর্ভত আরক্ষী অধীক্ষকে কি কলে সেই মন্তব্য শুনাই লম। তার পূর্বে জানাই লো যে সুনীল গগৈ কি কারণে হত্যা করা হল, তেওঁর সন্দর্ভত হত্যাকাণ্ডর সমগ্র ঘটনার সন্দর্ভত তেওঁর পত্নীয়ে কি কলে সেই সমগ্র তথ্য জানাবলৈ চেষ্টা করিম। আর বিস্ফোরক তথ্য আছে, প্রথমতে শুনাই লব বিচাৰিছো আরক্ষী অধীক্ষকর মন্তব্য। क्या हुआ कैसे हुआ वो पता चल रहा है एंड पूरा तरीके से जल गया है। अभी बहुत साइंटिफिकली एविडेंस कलेक्ट होगा तो उसके बाद ओनली आफ्टर पोस्टमार्टम एग्जामिनेशन क्या हुआ कैसे हुआ वो पता चल रहा है एंड बाकी तो ग्राउंड लेवल जो इंटेलिजेंस है वो हम कलेक्ट कर रहे हैं, इंक्वायरी चल रही है फॉरेंसिक साइंस लेबोरेटरी से। तो जब टीम आएगा और बाकी जो साइंटिफिक एविडेंस का कलेक्शन होगा, एक टीम ऑफ फॉरेंसिक डॉक्टर्स भी आएंगे, तो उसके बाद ही पता चलेगा कि कैसे डेथ हुआ। पोस्टमार्टम एग्जामिनेशन किया जाएगा एंड बाकी जो ग्राउंड लेवल बाकी खबर वगैरह ले रहे हैं। এয়া মন্তব্য শুনিবলৈ পালে আরক্ষী অধীক্ষকৰ মন্তব্য। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৈ আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ তদন্ত আরম্ভ করেছে কোনে হত্যা করিলে সুনীল গগৈ। আনহাতে হত্যাকাণ্ড সমগ্র ঘটনার সন্দর্ভত
বিস্ফোরক তথ্য আহি পড়িছে। তেও পত্নীয়ে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে। সন্ধ্যা হলে তেও সদায় ওলাই যায়। কেদিনমানৰ পৰা তেও ভাত দিলেও ভাত নাখায়, মজিয়াত ঢাকি থোৱা ভাত মজিয়াতে থাকিলে বুলিও মন্তব্য করেছে। আর আহিব আহিব বলে ভাবি আছিল যদিও নিশা 12 বজালৈকে দুপুর মাজনিশালৈকে নাহিল তেও। আর ফোনলৈ মোক ফোন যোগে মোলে বিভিন্ন ভাবুকি আহিছিল বিভিন্ন সময়ত, আর তাক ভালকৈ থাকিবলৈ কবলৈ কৈছিলে দুর্বৃত্তই। এজনে গুগামুখৰ পৰা ফোন কৰিছিলে বুলি বিস্ফোরক স্বীকারোক্তি প্রদান করেছে সুনীল গগৈ পত্নীয়ে। আমি জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবরটো। আর সুনীল গগৈর পত্নীয়ে ইতিমধ্যে বিস্ফোরণ ঘটাইছে, কেবাটাও মন্তব্য করেছে যে মজিয়াত ঢাকি থোৱা ভাত মজিয়াতে থাকিলে, আর ওলাই যাম বুলি কৈছিলে, তারপর সুমনিলৈ যাওয়ার কথা কৈছিলে, কিন্তু সেই যাওয়ার পাছৰ পৰা নিশা 12 বজা পর্যন্তলৈকে নাহিল সুনীল গগৈ। আর ফোন করে তেওঁ বারম্বার বহুকেটা অভিযোগ ভাবুকি দিছিল বহুকেজন লোকে, কারণ ঢকুয়াখানার জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামীক দুর্নীতি নিবারক শাখার হাতত ধরা দিয়াত সহায় করেছিল এজন সুনীল গগৈ। আর সুনীল গগৈ ধরা দিয়ার অভিযোগতে আততায়ী হত্যা করার সন্দেহ করা হয়েছে। আর এই সন্দর্ভত ইতিমধ্যে সুনীল গগৈ পত্নীয়ে কেবাটাও বিস্ফোরণ ঘটাইছে। আর কি কি মন্তব্য করেছিল সেই মন্তব্য শুনাই লব বিচাৰিছো। বিছনাত মানুহ নাই, তাৰপা এখন বিছনাত শুই থাকিলে নি বুলি চাইছো, তাতো মানুহ নাই। তাৰ ল'ৰাটো ইয়াত শুই আছিলে, মই ইয়ালে ফোন লগাইছো, নন মানুহ দেউতা এতিয়ালৈকে অহা নাই। সি উঠিলে, উঠি ফোন বনালে, বৰতাকৰ পুতেকলৈ ফোন কৰিলে, দেচোন দাদা আমাৰ দেউতা এতিয়ালৈকে অহা নাই। সি আহিলে, মই ক'লো ঘৰ নিজৰ বৰতাকো আছিলে, বৰতাকো জগাই থাকে যা। সেই বৰতাকো আনি তিনিওটা ওলাই গৈছে। মই বোলো পোহৰ চোহৰ পথাৰৰ ফালে পাওঁ নেকি চাই যাবি। তাৰপৰা মই ভিতৰত গৈ চাইছোগৈ, আনো কালে দাখন লৈ যায়, আজি দা চাই একো নিয়া নাই। থাকোতে মোক মানুহে ফোন কৰি কয় তাক ভালকে থাকিবলৈ কবি, তাক কাৰণে মানুহ মাৰিম বুলি কৈছে। মই গুৱাহাটীত থাকোতে তেওঁক কোৱা নাই এইবোৰ কথা। গুৱাহাটীৰ পৰা অহাৰ পিছত কৈছোঁ যে তোমাৰ ওপৰত মানুহে এনেকৈ প্ৰতিশোধ লৈ আছে, তুমি ভালদৰে থাকিবা ওলাই না। এই কোনে মোক কি কৰিব, মইতো একো বেয়া কাম কৰা নাই, দুদিনমান মানুহে খং খাব ভাল হৈ যাব এনেকৈ বুলি কয়। মোৰ বুকুখনত কপনিটো সেইদিনাৰ পৰা, যেতিয়াৰ পৰা মানুহে মোক ফোন কৰি কয়, সেইদিনাৰ পৰা মই ভালকৈ খাব নোৱাৰোঁ, শুব নোৱাৰোঁ। তেওঁ যদিও মোক আশ্বাস দিয়ে, মই অনুভৱ কৰোঁ তেওঁ যে কিবা এটা মনত ভয় আছে। সেইটো কাৰণেই হৈছে, তাৰ কাৰণেই হৈছে, তাৰ কাৰণেই ভাবুকিটো আহিছে তেওঁৰ কাৰণে, সেইটো কাৰণে মোক জনাইছে।